আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা কিভাবে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি নিবা, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। যাই হোক, আমরা তো অনেকে স্বপ্ন দেখি ছোটবেলা থেকে যে আমরা বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষা দিয়ে দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করব। এই স্বপ্ন দেখা তো আসলে খুবই ভালো, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখতে পছন্দ করে। বাট আমি আমার স্বপ্নটা আমি আমার জায়গা থেকে কিভাবে বাস্তবে রূপান্তর করব, আমি আমার স্বপ্নের জায়গাতে কিভাবে পৌঁছাবো, এই বিষয়গুলোর জন্য না এখন থেকে একটা গাইডলাইন দরকার, এখন থেকে একটা সঠিক পরামর্শ দরকার তোমাদের। আর এই পরামর্শমূলক ভিডিও টিউটোরিয়াল গুলো কিন্তু আমি সবসময় আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে নিয়ে আসি। তোমরা যারা দেখো সবাইকে ধন্যবাদ, যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। আশা করি ভিডিও গুলো দেখে শিকার একটু হলেও তোমরা অনুপ্রাণিত হবা যে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যাবা বা কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবা। তো যাই হোক, যারা 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, সেটা সায়েন্স, আর্টস, কমার্স অথবা মাদ্রাসা অথবা কারিগরি যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, তোমরা যারা শেষ করেছো, এই সবেমাত্র তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও অনেক বিভাগে শেষ হয়ে গেছে, আবার অনেক বিভাগে শেষ হয়ে যাবে। এখন এই যে সময়টা তোমাদের হাতে মিনিমাম 2 মাসের মতো সময় থাকবে, এই 2 মাস সময় তুমি কিভাবে নিজেকে প্রস্তুতি করাবা, কিভাবে প্রস্তুতি নিবা সেনাবাহিনী সৈনিক পদের জন্য? তো যাই হোক, একটু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝাই দেব, আমি আশা করি তোমরা সহজেই বুঝতে পারবা। দেখো, বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার কিন্তু বছরে 2 বার দিবে, এই 2 বার সার্কুলারের মধ্যে কিন্তু মহিলা সৈনিকও তারা নিয়োগ দেয়। তো এখন যারা মহিলা প্রার্থী দেখছো বা যারা পুরুষ প্রার্থী দেখছো, উভয় প্রার্থীর ক্ষেত্রে আজকে ভিডিওতে আলোচনা করব। আমরা স্বপ্ন দেখবো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য, বাট আমরা প্রস্তুতি নিব না, আমরা কোনোভাবে প্রিপারেশন নিব না, সেটা কিন্তু ভাবলে ঠিক হবে না। কারণ তোমাদের এখানে একটা প্রচুর পরিমাণে প্রিপারেশন নিয়ে যেতে হবে, প্রচুর পরিমাণে তোমাদেরকে স্ট্রাগল করে যেতে হবে, অধ্যবসায় করে যেতে হবে, আর কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো প্র্যাকটিস করে যেতে হবে। যখন তোমরা যাবা এই বিষয়গুলো প্র্যাকটিস করে, তখন কিন্তু তুমি পরীক্ষা যখন দিতে যাবা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিভিন্ন ক্যান্টনমেন্টে, তখন কিন্তু তুমি অবশ্যই অনায়াসে খুব ভালোভাবে নিজেকে পরীক্ষা উপস্থিত করতে পারবা। যখন তোমরা আসবা আমাদের সোজার একাডেমিতে প্রপার একটা গাইডলাইনের জন্য, এই গাইডলাইনটা আমরা এমনভাবে তোমাদেরকে দিব পরীক্ষার জন্য, সেটা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি আগে থেকে যাতে বুঝতে পারো বা তোমার কনফিডেন্স একটা গ্রো হয় যে না, আমি পরীক্ষায় যে এনভায়রনমেন্টই হোক না কেন, প্রশ্ন যে ধরনের হোক না কেন, আমি অবশ্যই পাশ করার সক্ষমতা রাখি। এই সক্ষমতাটা রাখার জন্য তোমাদেরকে এখন থেকে একটু হার্ডওয়ার্ক করে যেতে হবে, এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর আমাদের অলরেডি সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি শুরু হয়ে গেছে, যারা তোমরা 2020 সালে এসএসসি পরীক্ষা দিলা, তারা এসে আমাদের এই মার্চ মাস থেকে কার্যক্রম শুরু হবে বা নতুন ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। অলরেডি কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে কয়েকটা, সামনে আরও কয়েকটা ব্যাচ শুরু হবে। যে কোনো জেলা থেকে তুমি চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে গাইডলাইন মেনে বা সঠিক পরামর্শ নিয়ে কিন্তু তুমি তোমাকে সঠিকভাবে প্রস্তুত করে রাখতে পারো। কারণ মে জুন মাসের দিকে নতুন সার্কুলার আসবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে।